ভালো করে দেখুন, মুকেশ আম্বানির ছেলেকে প্রণাম করছেন তার চেয়ে বয়সে অনেক বড় এক প্রবীণ ভদ্রলোক। কিন্তু কেন প্রণাম করলেন আর আনন্ত কেনই বা বারণ পর্যন্ত করলেন না, বরং পিঠে হাত রেখে প্রায় সাবাসি দিলেন বোধ হয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে আনন্ত আম্বানি খুব সম্ভবত তার অফিসের এক প্রবীণ কর্মচারীর জন্মদিন উদযাপন করছেন। সেখানে উপস্থিত রয়েছেন অফিসের বাদবাকি কর্মচারীরাও, সেখানে কেক কাটাও চলল। এরপর আনন্ত নিজের হাতে সেই কর্মচারীকে কেকও খাইয়ে দেন, কিন্তু এরই মাঝে ঘটে যায় সেই বিতর্কিত ঘটনা। কেক কাটার পর সেই প্রবীণ ভদ্রলোক পায়ে হাত দিয়ে প্রণাম করেন আনন্তকে। না, আনন্ত একবারের জন্য বাধা দেননি তাকে, এমনকি তাকে বিন্দুমাত্র অস্বস্তিতেও দেখা যায়নি। আর এই পুরো ঘটনাটি ভিডিওতেই স্পষ্ট। আম্বানি পুত্রের এই আচরণে স্বভাবতই মর্মাহত নেট এবং দেশ নাগরিকরা। তবে কি অর্থই জীবনের শেষ কথা বলে? তবে এই বিতর্কে অনেকেই বলছেন স্থূলকার চেহারার জন্য প্রবীণ কর্মচারীকে বাধা দিতে পারেননি আনন্ত। আমরা অবশ্যই এই যুক্তি নিয়েও আলোচনা করব একটু পরে। তার আগে আরেকজনের কথা বলি, রতন টাটা, ভারতবর্ষের আর এক ইন্ডাস্ট্রিয়ালিস্ট। হ্যাঁ, সেই রতন টাটা যিনি আজও তার কোম্পানির বর্তমান থেকে প্রাক্তন কর্মচারী সকলের বিপদেই নিজে থেকেই গিয়ে হাজির হন তাদের ঘরের দোরগোড়ায়, যিনি আজও বিলাসিতার বিন্দুমাত্র ছাপ তার জীবন এবং যাপনে পড়তেই দেননি, যিনি আজও মাটিতে পা রেখেই হাঁটেন। এমনকি লকডাউন চলাকালীন যখন একের পর এক খ্যাতনামা কোম্পানি কর্মচারী ছাঁটাই করতে উদ্ধত হয়েছিলেন, তখন একমাত্র রতন টাটাই ছিলেন যিনি অন্য পথে হেঁটেছিলেন। তিনি যে শুধু নিজের কোম্পানির কর্মচারীদের জীবন এবং জীবিকায় আঁচ আসতে দেননি তাই নয়, বরং বাদবাকি কোম্পানির ছাঁটাই করা কর্মচারীদের অনেককেই তার নিজের কোম্পানিতে কাজের সুযোগ করে দিয়েছেন। তবে এই প্রথমবার নয়, বরাবরই রতন টাটা মাটিতে পা রেখেই হাঁটেন। কখনো রাস্তার ধারে বসে কুকুরদের সঙ্গে সময় কাটান, আবার কখনো নিজেই ড্রাইভ করে পৌঁছে যান গন্তব্যে। না, বিশ্বের প্রথম সারির ধনকুবেরদের তালিকায় নাম নেই রতন টাটার। কেন জানেন? প্রতি বছর উপার্জনের একটা বিরাট অংশ তিনি বরাদ্দ রাখেন সামাজিক দায়িত্ব কর্তব্য পালনের জন্য। আর সেই একই মাটিতে দাঁড়িয়ে আনন্ত আম্বানি এহেন আচরণ করলেন, সত্যি কি ভীষণ তফাত, তাই না? হ্যাঁ, জানি এই পৃথিবীতে কেউ কারোর মতন হয় না, সেটাই স্বাভাবিক। আমরাও রতন টাটার সাথে আনন্ত আম্বানির তুলনা করছি না, শুধু বলছি দুজন খ্যাতনামা ইন্ডাস্ট্রিয়ালিস্টের আচরণগত তফাতের কথা। আচ্ছা, এবার আসি সেই প্রসঙ্গে যেটা নিয়ে কথা বলবো বলেছিলাম ভিডিওর শুরুর দিকে। অনেকের যুক্তি, আনন্তের চেহারা স্থূলকায় বলে তিনি হয়তো সেই প্রবীণ ভদ্রলোককে ঝুঁকে আটকাতে পারেননি। কিন্তু সত্যিই কি তাই? যদি ধরে নেওয়া যায় যে আনন্তর চেহারার গঠনগত কারণের জন্য আনন্ত আটকাতে পারেননি, কিন্তু তিনি মুখে তো কিছু বলতেই পারতেন, বয়সে বড় ব্যক্তিকে তার পায়ে হাত দিতে বাধা দিতেও পারতেন, কিন্তু তিনি তা করলেন না, বরং ভীষণ স্বাভাবিকভাবেই প্রবীণ কর্মচারীর প্রণাম গ্রহণ করলেন, যেন তার কাছে এরকমটাই প্রত্যাশিত, এটাই হবার ছিল। আর এই ঘটনাতেই নিন্দার ঝড় উঠেছে চারিদিকে। তবে কি আজ জীবনের সমস্ত নিষ্ঠা, শ্রদ্ধা, মানবিকতা সবটাই বিকিয়ে যাচ্ছে অর্থের বিনিময়ে? এমনটাই প্রশ্ন অনেকের। না, আনন্ত ঠিক করেছেন না ভুল সেটা বিচার করার আমরা কেউ নই, আমরা শুধু সেই ঘটনাটুকু তুলে ধরলাম জানিয়ে নিন্দার ঝড় বয়ে চলেছে চারিদিকে। আর তুলে ধরলাম আনন্তর থেকে অনেক প্রবীণ আরও এক শিল্পপতির কিছু কথা। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু।